বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বাংলাদেশ ছাত্র লীগ যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে নেতা কর্মী তারা ভিড় করছে এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশকে সফল করার কাজটা চালিয়ে যাচ্ছে। বিএনপি জামায়াতের হত্যা আগুন সন্ত্রাস নৈরাজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এবং রাজু ভাস্কর্যের এখানে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং প্রখর রোদ উপেক্ষা করেও কিন্তু তারা তাদের যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ সেটি সফল করার কাজটি চালিয়ে যাচ্ছেন। গতকাল 29 জুলাই বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তিনি কিন্তু সারা দেশেই বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আগামী নির্বাচন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে বিএনপি আবার তাদের অগ্নি সন্ত্রাস শুরু করেছে এবং তাদের যেই অগ্নি সন্ত্রাস সেই অগ্নি সন্ত্রাসের প্রতিবাদেই কিন্তু আওয়ামী লীগ তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান রাখছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই সমাবেশের কারণে কিন্তু বেশ কিন্তু যানবাহন আটকা পড়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ